প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন আবাবিল ফুড প্রোডাক্ট আবাবিল হজ গ্রুপ নিবেদিত সুরের আহ্বানে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগা এবং ভালোবাসার এই আয়োজনে আপনারা অনেকেই ফোন করে যাচ্ছেন। অলরেডি আমরা সেটে ঢুকেই দেখতে পাচ্ছি অনেকেই ফোনে কল করছেন। আমরা আপনাদের ফোন নিব, ব্যাকুল হবেন না ইনশাল্লাহ। তার আগে পূর্বের মতো আজকেও বলছি, অবশ্যই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী সময় যারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে চান, আমাদের অনুষ্ঠানটি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আর কথা নয়, আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের আমাদের সকলের প্রিয় শিল্পী, দেশ বরেণ্য কণ্ঠশিল্পী, তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ এবং লক্ষ্য প্রাণের সুরের চ্যাম্পিয়ন শিল্পী এনাম খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে এসে, আগেও এসেছেন, আবারও আসলেন, সবকিছু মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বরাবরই আপনাকে উপস্থাপক হিসাবে পাই, এটা আমার সাহসের একটা বিষয় এবং ভালো লাগারও বিষয়। আমি, আপনি আমার নিজের ওস্তাদ গানের, সেই জায়গা থেকে আমার সবসময় ভালো লাগে। যতবারই লাইভ আসছি ততবারই আপনি উপস্থাপক থাকছেন। আমারও ভালো লাগে, আমি যখনই আপনাকে কাছে পাই আমার নিজেরও ভালো লাগে এবং সত্যি কথা অর্থেই ভালোবাসি। আল্লাহ আপনার কণ্ঠকে, আপনার মেধাকে, আপনার যোগ্যতাকে আরও বাড়িয়ে দিক। আমরা অনেকগুলো কথা শুনবো, তার আগে আমরা গান শোনাতে চাই দর্শককে। কোন গানটি শোনাবেন আজকের অনুষ্ঠানে? আমি দর্শকের উদ্দেশ্যে যে গানটি পরিবেশন করব, গানটির গীতিকার মুসফিরা মারিয়াম আর সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী, গানটির মূল শিল্পী তাহিদুল ইসলাম। মাশাআল্লাহ। আমি সেই গানটি পরিবেশন করছি। প্লিজ। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। হৃদয় খুলে বলি তোমায়, হৃদয় খুলে বলি তোমায়, দুঃখ আছে যত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। পাপির তরে তোমার রহম, পাপির তরে তোমার রহম, ঝরাও অবিরত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো। তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে, থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে। তোমার পরশ পাই গো আমি প্রতিটি নিঃশ্বাসে, থাকো তুমি হৃদয় জুড়ে সুদৃঢ় বিশ্বাসে। তোমার অসীম দয়া পেতে, তোমার অসীম
দয়া পেতে সিজদায় হই নত আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো হৃদয় খুলে বলি তোমায় হৃদয় খুলে বলি তোমায় দুঃখ আছে যত আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো আমি তোমার কাছে খুব অসহায় ছোট্ট শিশুর মতো। অনেক চমৎকার এবং অনেক সুন্দর। সত্যি কথা বলতে ছোটো সময় যখন বিটিভির রমজানের বা আজানের পরবর্তী সময় বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলোতে যখন বিটিভিতে আমরা যখন গান দেখতাম, মান্নান স্যার, খালেদ হোসেন, অনেক বড় বড় শিল্পীরা খুব এত মায়াবী সুরে গান করতো যে আমি এখানে বসে বসে আজকে আমার ঠিক সেই ফিলটা পাচ্ছিলাম, খুবই আত্মতৃপ্তি হচ্ছিল, খুব ভালো লাগছিল। এনাম ভাইয়া, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করুন। আমাদের সঙ্গে অনেক দর্শক যুক্ত রয়েছেন, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ হচ্ছে যে একটি ভালো কাজকে ছড়িয়ে দেওয়া কিন্তু একটি সদকা জারিয়ার কাজ। এই কথাটি আসলে বলছি এজন্যই যে এখানে যত সময় আমরা থাকবো সুন্দর সুন্দর হামনাত ইসলামী সঙ্গীতগুলো পরিবেশন করা হবে। তো এই কাজটি আমরা ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে, আত্মীয়স্বজনদেরকে আমরা আহ্বান করতে পারি। সেই জায়গা থেকে আপনারা অনুষ্ঠানটি, এই যে শত শত মানুষ আপনারা যুক্ত রয়েছেন, আপনারা অবশ্যই অনুষ্ঠানটি একবারের জন্য শেয়ার করে দেবেন। প্রিয় শিল্পী এনাম খান আপনাদের কলিজা শীতল করবার জন্য এসেছেন, আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না। আমরা আরেকজন দর্শক আছে ভাইয়া, গানটি এরপরে ফোনটি নিয়ে আমরা গানে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আপনাকে শুনতে পাচ্ছে, কথা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাইয়া শোনাবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকেন ইনশাল্লাহ। ভাইয়া, আমরা এখন কোন গান শুনতে পাবো? আমরা এখন একটা মানুষের, যখন মানুষ কোনো খারাপ কাজ করতে যায়, খারাপ কাজ করতে গিয়ে আমাদের মধ্যে দুইটা অপশন থাকে, ভালো এবং খারাপ। আমাদের বিবেকটা আমাদেরকে নাড়া দেয়, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। ঠিক এরকম একটি গান, গানটির গীতিকার আব্দুল্লাহ মুজাহিদ, গীতিকার সুরকার উনি নিজেই, আমি গেয়েছি। আমার এটা মৌলিক একটি গান, গানটি পরিবেশনে ছিল কোরআন রিসার্চ ফাউন্ডেশন, সেই গানটি পরিবেশন করছি। জীবন গতি পথে আলো আধারির মতো, ভ্রান্ত পথের ধারাবায়, সত্যের দেখা পেতে কোন পথে হেঁটে যাব, বিবেক তখন কথা কয়। জীবন গতি পথে আলো আধারির মতো, ভ্রান্ত পথের ধারাবায়, সত্যের দেখা পেতে কোন পথে হেঁটে যাব, বিবেক তখন কথা কয়। আকাশের মিটি মিটি
তারাদের রং আধারের গায়ে মাখে জোছনার বান পথহারা পথিকেরা খুঁজে পায় পথ অন্তরে বাজে তব বিজয়ের গান যা কিছু সমুখে দেখি দু চোখ পাতায় বিবেক জালে গেঁথে রয় জীবন গতি পথে আলো আধারীর মতো ভ্রান্ত পথের ধারাবয় সত্যের দেখা পেতে কোন পথে হেঁটে যাব বিবেক তখন কথা কয় দৃষ্টি অগোচরে বেপরোয়া মন বিপথে চালায় যদি কভু আমাকে নফসের তাড়নায় রুখতে তখন দারোয়ান হয়ে সে যে দাঁড়িয়ে থাকে নেই অন্যায় সীমা বুঝাতে বিবেক কভু বধির বোবানয় জীবন গতি পথে আলো আধারীর মতো ভ্রান্ত পথের ধারাবয় সত্যের দেখা পেতে কোন পথে হেঁটে যাব বিবেক তখন কথা কয় বিবেক তখন কথা কয় বিবেক তখন কথা কয় মাশাআল্লাহ মাশাআল্লাহ সবগুলো গানই চমৎকার লাগছে এবং গলার যে দারাজ কণ্ঠ আলহামদুলিল্লাহ এটি আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়ামতের গুণেই আমাদেরকে তার প্রিয় করে নিক সেই দোয়া ইনশাল্লাহ আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন টেলিফোনে অনেকে যুক্ত রয়েছে আমরা ফোনটা নিয়ে কমেন্টসের দিকে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম সালাম কে বলছিলেন রাজশাহী থেকে আলামিন বলছিলাম ওবাইদুল্লাহ তারেক ভাই ভালো আছেন নিশ্চয়ই আপনি জি আলামিন ভাইয়া ভালো আছি আপনাদের প্রিয় শিল্পী আমাদের সবার প্রিয় শিল্পী গানের অনুষ্ঠান তো এমনি সুন্দর লাগছে আর আপনার সুন্দর দেখতে আরো শোভা বর্ধন করছে এজন্য আপনাকে আরেকবার ধন্যবাদ আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল তারেক ভাই জি রিকোয়েস্ট কি ছিল বলেন আপনার রাষ্ট্রের প্রিয় শিল্পী আমাদের সামনে রয়েছে রিকোয়েস্ট করলে তো ঝামেলা আমি অনেকদিন আগে শুনেছিলাম 2007 সালের দিকে ভুলে যাও যত দ্বন্দ্ব আমি মুখটা শুনিয়ে দিচ্ছি পুরো গানটা বোধহয় আমার কি খেয়াল আছে কিনা যায় না আপনার রিকোয়েস্ট আলোয়ন ভাই আমি মুখটা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ভাইয়া ভুলে যাও যত দ্বন্দ্ব ভুলে যাও যত অন্যায় হেসে যাও সবাই একই সাথে ভালোবাসার বন্যায় ভুলে যাও যত দ্বন্দ্ব ভুলে যাও যত অন্যায় হেসে যাও সবাই একই সাথে ভালোবাসার বন্যায় হেসে যাও সবাই একই সাথে ভালোবাসার বন্যায় আরে নয় কোন হানাহানি নয় কোন রেষারেষি নয় কোন খুনাখুনি আরে নয় কোন হানাহানি নয় কোন খুনাখুনি নয় কোন রেষারেষি সব ভুল মন্দ হয় তাতে দ্বন্দ্ব সব ভুল মন্দ হয় তাত বন্ধ খুলে দাও চোখের পানি ভুলে যাও যত দ্বন্দ্ব
ভুলে যাও যত অন্যায়, এসে যাও সবাই একই সাথে ভালোবাসার বন্যায়, ভালোবাসার বন্যায়। মানে ভুলে গেছি, সবচেয়ে মজার ব্যাপার হলো যে একটা লাইনটাই ভুল করে ফেলেছি, কিন্তু কিভাবে যে সেটা ব্যালেন্স করে গেলাম আলহামদুলিল্লাহ। জি ভাই, এখন কোন গানটি শোনাবেন? এখন দর্শকের একটা চাহিদা ছিল সিয়ামের গান, অর্থাৎ রোজার গান। জি জি, আমি একটা রোজার গান পরিবেশন করছি। গানটির গীতিকার তৌফিক মোহাম্মদ আর সুর করেছেন আব্দুল শাকুর তুহিন। মাশাআল্লাহ, দুজনই আপনার, দুজনই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, আপনাকে খুব ভালোবাসে দুজন। জি 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 জি, আমি সেই গানটি পরিবেশন করছি। সিয়াম এসেছে মুছে দিতে পাপ, মুমিন হৃদয় আঙিনায়, এলো আবার ফিরে সওগাত ফেরি, বাঁকা চাঁদের লালিমায়, বাঁকা চাঁদের লালিমায়। সিয়াম এসেছে মুছে দিতে পাপ, মুমিন হৃদয় আঙিনায়, এলো আবার ফিরে সওগাত ফেরি, বাঁকা চাঁদের লালিমায়, বাঁকা চাঁদের লালিমায়। দিনের বেলায় করো সিয়াম সাধন, রাত্রি জুড়ে হোক বন্দেগি, আল্লাহর রঙে রাঙাও তুমি তোমার ক্ষণিকের জিন্দেগি। দিনের বেলায় করো সিয়াম সাধন, রাত্রি জুড়ে হোক বন্দেগি, আল্লাহর রঙে রাঙাও তুমি তোমার ক্ষণিকের জিন্দেগি। দুঃখের মাঝেও সুখ পেতে পারো, দুঃখের মাঝেও সুখ পেতে পারো, সিয়ামের মহিমায়, বাঁকা চাঁদের লালিমায়, বাঁকা চাঁদের লালিমায়। সাড়া তুমি দাও সিয়াম ডাকে, ইমান এবং এহতেসাবে, আগে ও পিছে আছে যত পাপ, ক্ষমা তুমি ঠিক পাবে। রবে না কালিমা, রবে না কলুষ, রবে না কালিমা, রবে না কলুষ, তোমার মনের আয়নায়, বাঁকা চাঁদের লালিমায়, বাঁকা চাঁদের লালিমায়। সিয়াম এসেছে মুছে দিতে পাপ, মুমিন হৃদয় আঙিনায়, এলো আবার ফিরে সওগাত ফেরি, বাঁকা চাঁদের লালিমায়, বাঁকা চাঁদের লালিমায়। সিয়ামের মহিমায়, তোমার মনের আয়না। খুব চমৎকার গায়কী এবং দরাজ কণ্ঠ। আমরা কয়েকটি কমেন্টস পড়ে নিতে চাচ্ছি। সুরাইয়া আক্তার সাইফা লিখেছেন, মাশাআল্লাহ স্যার, জি তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য। তোমার জন্য অনেকগুলো মাশাআল্লাহ অনুষ্ঠানের পক্ষ থেকে দিয়ে দিলাম, আল্লাহ তোমার কল্যাণ বয়ে আনুক। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হারুনর রশিদ, তিনি লিখেছেন, এনাম ভাইকে নায়কের মতো লাগছে, সুরের মূর্ছনায় হৃদয়ে দোল খাচ্ছে। এত সুন্দর ছন্দ দিয়ে শিল্পী এনাম খানকে নায়ক হিসেবে চিহ্নিত করলেন, নায়কের বিপরীতে না হয় আমাকেই লাগছে খলনায়ক, তবুও তো কিছু একটা লাগছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্টস করবার জন্য। অনেক ভাইরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি আবারও বলছি শেয়ার করতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি রাজশাহী থেকে রাশিদুল ইসলাম মুসা বলছিলাম। জি মুসা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এনাম খান আছেন, কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। এনাম ভাইয়ের কাছে একটা গান শুনতে চাই। এনাম ভাইয়া কি আমাকে শুনছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, বলেন। আমার মনকে কর প্রশস্ত, এরকম একটা গান আছে, এরকম একটা গানটা। জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ফোন করে যুক্ত হওয়ার জন্য ইনশাল্লাহ। ভাইয়া আমরা গানে যাব, যদি ছোট্ট করে জানতে চাই যে সঙ্গীত তো আর আরেকটি ফোন আসছে, আমরা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ, কে বলছিলেন? আমি সৌদি আরব থেকে শফিকুল ইসলাম বলছিলাম। জি শফিকুল ভাই, আপনাকে প্যান বিশ্বনের এই আয়োজনে সুরের আহ্বানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে এনাম খান রয়েছেন, আপনার কোনো রিকোয়েস্ট থাকলে করবেন। রমজানের একটা গান, মাহে রমজান এলো আবার শান্তি ফিরে এলো। জি এই গানটা শুনতে চাই আর আপনাদের দুইজনকে ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য। আপনাকেও অনেক মোবারকবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং নিরাপদে রাখুক ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। এখন কোন গান শোনাবেন ভাইয়া? আমি এখন করব গানটির গীতিকার এবং সুরকার আব্দুল ওয়াদুদ। যদি চাইলেই পাওয়া যেত কোরআনের রাজ, দিন কায়েমের তরে যেত সব ঘরে ঘরে, জীবন বাজি রেখে কেউ করত না কাজ। যদি চাইলেই পাওয়া যেত কোরআনের রাজ, দিন কায়েমের তরে যেত সব ঘরে ঘরে, জীবন বাজি রেখে কেউ করত না কাজ। যদি চাইলেই পাওয়া যেত কোরআনের রাজ, তায়েফের ময়দানে রসুলের তাজা খুনে ভিজিত না মরুভূমির পাথর নুড়ি, ওহুদের ময়দানে লৌহ টুপি ভেঙে হতো না ক্ষত সারা কপাল জুড়ি, তায়েফের ময়দানে রসুলের তাজা খুনে ভিজিত না মরুভূমির পাথর নুড়ি, ওহুদের ময়দানে লৌহ টুপি ভেঙে হতো না ক্ষত সারা কপাল জুড়ি, নারীর বাঁধন সব সম্পর্ক ছেড়ে পড়ত না তবে কেউ মুহাজির সাজ। যদি চাইলেই পাওয়া যেত কোরআনের রাজ, সাইদ কুতুবের হতো না তবে ফাঁসি, হাসানুল বান্নারা হতো না শহীদ, মালিকের খুনিরা হাসতো না দেত হাসি, উঠত না জেগে শত লাখ মুজাহিদ, ষড়যন্ত্রের সব উত্তাল ঢেউ ভেঙে লক্ষ প্রাণে সবে ছুটত না আজ। যদি চাইলেই পাওয়া যেত কোরআনের রাজ, দিন কায়েমের তরে
যেতো সব ঘরে ঘরে জীবন বাজি রেখে কেউ করতো না কাজ যদি চাইলেই পাওয়া যেত কোরআনের রাজ দিন কায়েমের তরে যেতো সব ঘরে ঘরে জীবন বাজি রেখে কেউ করতো না কাজ আমি প্রথম লাইভে যখন এনাম খান আসলো স্টুডিওতে আমার মনে আছে স্টুডিওর পরে আমি বলেছিলাম যে ভাইয়া আরো সঙ্গীত নিয়ে প্র্যাকটিস করা উচিত মনে আছে না কথাগুলো আজকে মনে হচ্ছে যদি আমি চেয়ারে না বসার লাইভে না থাকতাম তাহলে একটু বুকের ভেতর জড়িয়ে ধরে বলতাম যে ভাইয়া আমার সেই সন্তুষ্ট জায়গাটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণতার দিকে যাচ্ছে তো আসলে সঙ্গীতগুলো এভাবে হওয়া উচিত এবং গলাটা এই যে দারাজ কণ্ঠ সাধনা অনেক খুশি হই এবং এটি তো আল্লাহর নিয়ামত আমরা আমানতটা আল্লাহর জাস্ট আমরা বহন করি আল্লাহর নিয়ামতের আমরা হচ্ছি আমানতদার এই জন্য সেটাকে যথারীতি ব্যবহার করা উচিত অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে নাসিরুদ্দিন আল মামুন ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আজকের শিল্পী এনাম খান উপস্থাপক শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক ভাই এবং প্যানভিশন টিভিকে চমৎকার এই আয়োজনের জন্য গানের অনুরোধ আব্দুস শাকুর তুহিন ভাইয়ের কতটা দিন কেটেছে অবহেলায় গানটি শুনবার জন্য আমাদের নাসির আল মামুন ভাই রিকোয়েস্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন যেভাবে সত্যের পথে আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ এই কাজকে আরও ত্বরান্বিত করবার গতি বাড়িয়ে দিক অনেক কমেন্টস আমাদের সঙ্গে অনেক ভাইরা যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আরেকটি গান শুনতে চাই কোন গানটি এখন শোনাবেন আমাদের নাসির আল মামুন ভাই একটা কমেন্টস করেছেন জি জি কতটা রাত কেটেছে গান গীতিকার এবং সুরকার আব্দুল শাকুর তুহিন জি জি দর্শকের চাহিদা অনুসারে এই গাচ্ছে এটা পরিকল্পনা ছিল না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ জি কতটা রাত কেটেছে কতটা দিন কেটেছে কতটা রাত কেটেছে কতটা দিন কেটেছে অবহেলায় ধরবে তুমি জানি শেষ দিনেতে প্রতিটি মুহূর্তের হিসেব নিতে ধরবে তুমি জানি শেষ দিনেতে প্রতিটি মুহূর্তের হিসেব নিতে কি জবাব দেব নাই জবাব নাই জবাব নাই কি জবাব দেব নাই জবাব নাই জবাব নাই রাত কেটেছে আলো সে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো ঘনিয়ে রাত কেটেছে আলো সে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো ঘনিয়ে তোমাকে ডাকা হয়নি তোমাকে স্মরণ করা হয়নি জানি না কেন যে হাই কি জবাব দেব নাই জবাব নাই জবাব নাই কি জবাব দেব নাই জবাব নাই
জবাব নাই ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান তোমার ভয়ে ভীত হয়ে হয়েছি নত আমার যত ভুল দাও না করে ফুল ক্ষমা করো পাপ যত তোমার ভয়ে ভীত হয়ে হয়েছি নত আমার যত ভুল দাও না করে ফুল ক্ষমা করো পাপ যত তোমার রহম থেকে হইনি আমি নিরাশ তুমি রহিম তুমি রহমান তুমি রহিম তুমি রহমান আশাবাদী আমি তাই কি জবাব দেব নাই জবাব নাই জবাব নাই কি জবাব দেব নাই জবাব নাই জবাব নাই কি জবাব দেব নাই জবাব নাই জবাব নাই জবাব নাই মানে যদি আমাদেরকে ধরে ফেলা হয় তাহলে আসলে জবাব দেওয়ার কোনো রাস্তাই নাই আল্লাহ আমাদেরকে সহজ করুক তার রহমতের চাদরে আমাদের জড়িয়ে রাখুক প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বান আপনাদের সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এনাম খান এবং প্যানভিশন টিভির এই আয়োজনে আরও সুন্দর পরিবেশনা রয়েছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর গান শোনাবেন প্রিয় শিল্পী সাথে আছে আমি ওবায়দুল্লাহ তারেক আমাদের সঙ্গেই থাকবেন ছোট্ট একটি বিরতিতে আমরা যাচ্ছি প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের ভালো লাগে এবং ভালোবাসার অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তরুণ প্রজন্মের প্রিয় মুখ এনাম খান আমাদের সঙ্গে অনেক দর্শক রয়েছেন আমরা যদি দর্শকদের কমেন্টসগুলো পড়তে চাই তাহলে অবশ্যই বলতে হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তসলিমা আক্তার লিখেছেন এক্সেলেন্ট অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন শফিকুল ইসলাম লিখেছেন এনাম ভাই নায়ক তারেক ভাই গায়ক আমরা সবাই দর্শক চমৎকার কমেন্ট এবং তাবাসসুম তারেক তাবাসসুম তারিন লিখেছেন সামনে রমজান মাস উপলক্ষে মাকে খুব মিস করছি মাটির আসন মাটির বাসন গানটা শুনতে চাই এই কারণে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেকেই যুক্ত রয়েছেন ভাই এখন কোন গানটি শোনাবেন গানটির গীতিকার এবং সুরকার আব্দুল সাগর তুহিন আব্দুল সাগর তুহিন ভাইয়ের গানগুলো বেশি গাওয়া হচ্ছে জি জি মাশাআল্লাহ রাজশাহীতে বসবাস করেছি তো সেই জি জি সেই দিক থেকে তার আব্দুল সাগর তুহিন ভাইয়ের গানগুলো বেশি চাহিদা আসছে জি 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 মাটির বাসন মাটির আসন বানাই মাটির ঘর সন্ধ্যা হলে সখের সে ঘর যায় হয়ে যায় পর ধুলো মলি গায়ে যখন ঘরে ফেরে শিশু মা তো রাগ করে না দেয় না ফেলে পরম আদর সোহাগ ঢেলে দেয় ধুয়ে দেয় ময়লা ধুলো বালি প্রভু মায়ের চেয়েও
উদার তুমি দাও ধুয়ে দাও মনের কালি প্রভু মায়ের চেয়েও মহান তুমি দাও ধুয়ে দাও মনের কালি কখনো মায়া আমার বলে এই বুকে তোর নাই কোনো ঠাই কষ্ট পেয়ে যদি কখনো মায়া আমার বলে এই বুকে তোর নাই কোনো ঠাই মুখের কথার বিপরীতে ভিজে আখি সন্ধ্যা বেলায় যদি মা বলে ডাকি মুখের কথার বিপরীতে ভিজে আখি সন্ধ্যা বেলায় যদি মা বলে ডাকি খোকা তুই ছাড়া এই বুক ছিল খালি প্রভু মায়ের চেয়েও উদার তুমি দাও ধুয়ে দাও মনের কালি প্রভু মায়ের চেয়েও ভালোবাসো দাও ধুয়ে দাও মনের কালি প্রভু মায়ের চেয়েও মহান তুমি দাও ধুয়ে দাও মনের কালি অসংখ্য ধন্যবাদ এনাম খান আসলে এই ফিলের জায়গাটা বড়ই কঠিন আর আমি জানি যে আপনার মা নেই সেই জায়গা থেকে মার কথা বেশি মনে পড়বে এটি স্বাভাবিক এবং মার জন্য বেশি বেশি দোয়া করতে হবে কারণ পৃথিবীতে সত্যি যোগ্য সন্তান হিসেবে তারাই সফল যারা ইসলামের উপরে চলছে এবং তাহলেই মা বাবার আত্মাগুলো শান্তি পাবে 2016 সালে যখন লক্ষ্মণেশ্বরে চ্যাম্পিয়ন হই জি জি ওই সময় এই গানটা বলা চলে এই গানটাও একটা প্রেফার করেছিল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আর এই গানটা সচরাচর মানুষ মনে করে যে একটা মায়ের গান কিন্তু আসলে মূলত মায়ের গান না এটা একটা উপমা করা হয়েছে এটা মূলত হাম কারণ পুরোপুরি আল্লাহর প্রশংসা করা হয়েছে গানের ভিতরে মায়ের উপমা দিয়ে জাস্ট ইয়ে করা হয়েছে আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে বলছিলেন ভাই মাইনুল ইসলাম বলছি এই খবর থেকে জি মনুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এনাম খান রয়েছেন জি ভাই গানটা ছিল সেরা রাহবার গানটা শুনতে পাচ্ছি সেরা রাহবার জি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সেরা রাহবার গানের রিকোয়েস্ট কন্টি শোনাবেন এখন আমি তো বেশ কিছু গান গাইলাম এটি একটি ভালো লাগার জায়গা যে দর্শক এতগুলো গান মিন করে করে বলতে পাচ্ছে যে এনাম খানের কাছে শুকরিয়া দর্শকের চাহিদা অনুসারে আপনার এই পর্যায়ে একটা গান হলে ভালো এটা কি আপনি কি হাঁপ পেয়ে গেছেন জন্য আমাকে ফ্লোর দিচ্ছেন না না এরকম না আমার আছে যে আমার আছে অনেক আছে গাইতে পারো আচ্ছা তাহলে আমি একটা গান যেহেতু সুযোগ পাওয়া যায় আমিও তো শিল্পী মানুষ শিল্পী শিল্পীকে সুযোগ দিলে ভালোই লাগে খারাপ লাগে না তো তারপরে যদিও কষ্ট হয় অনেক কথা বলে গানে আসা স্কেল ব্যালেন্স করাটা সো টাফ জিনিস তারপরে চেষ্টা করছি একটি গান শোনানোর জন্য ইনশাআল্লাহ অভাবীর দাও গো যদি কর যে হাসানা কর যে তুমি আমায় দিলে বলেন রব্বানা অভাবীর দাও গো যদি কর যে হাসানা কর যে তুমি আমায় দিলে বলেন রব্বানা দাও কর যে হাসানা খুশি হবেন রব্বানা
দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, খুশি হবে রব্বানা। যেই মানুষটি অভাব বলে সুদের টাকা নিচ্ছে তুলে, যেই মানুষটি অভাব বলে সুদের টাকা নিচ্ছে তুলে, কর যদি দূর করো তার সুদেরই গোনা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, খুশি হবে রব্বানা। কর যদি সুফল পাবে অভাবী জনে, নেকি পাবে তেমনি তুমি গুনে গুনে, প্রভুর প্রেমের হৃদয় মাঝে জাগবে নূরের কণা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, খুশি হবে রব্বানা। তোমার টাকা ও সম্পদে ভাইকে দাও বিপদে, তোমার টাকা সম্পদে ভাইকে দাও বিপদে, পাবে তুমি রোজ হাসরে রবের ঠিকানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, খুশি হবে রব্বানা। একটি মুখে ফুটলে হাসি দুঃখ যদি যায় রে নাশি, একটি মুখে ফুটলে হাসি দুঃখ যদি যায় রে নাশি, শেষ বিচারে পাবে তুমি রহমতের দানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, খুশি হবে রব্বানা। অভাবীর দাও গো যদি কর যে হাসানা, কর যে তুমি আমায় দিলে বলিন রব্বানা, অভাবীর দাও গো যদি কর যে হাসানা, কর যে তুমি আমায় দিলে বলিন রব্বানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, দাও কর যে হাসানা, খুশি হবে রব্বানা, খুশি হবে রব্বানা। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ ভালো আছি, মনে হচ্ছে আবৃত্তি শুনছি। জি নাসরিন আপু, আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, শুনে দিচ্ছি দু লাইন ইনশাল্লাহ। জি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নাসরিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ। প্রতিদিন প্রতিক্ষণ করি তোমায় স্মরণ, তোমার জিকির করে সদাই মন, প্রতিদিন প্রতিক্ষণ করি তোমায় স্মরণ, তোমার জিকির করে সদাই মন। আল্লাহ আল্লাহ, তোমার জিকির করে এ প্রাণ মন। জি অসংখ্য ধন্যবাদ এনাম ভাইয়া, আমরা অনেক গান আমি
গেয়ে ফেলেছি, এখন কোন গানটি শুনবো আপনার কণ্ঠে? এখন আমাদের ডক্টর মাহফুজুর রহমান আখন্দ স্যার একটা কমেন্টস করেছিল, জি, ওনার লেখা একটা গান জাকাত নিয়ে, আর শ্যুটটা করেছে তোফাজুল হোসেন খান স্যার, মাশাআল্লাহ। ওই গানটি আমি শ্রদ্ধার স্মরণে, জি ভাইয়া প্লিজ। নামাজ রোজার মতো জাকাত ইসলামের ফরজ ইবাদত, জাকাত আদায় না করে ভাই কেমনে পাবো নবীর শাফায়াত। নামাজ রোজার মতো জাকাত ইসলামের ফরজ ইবাদত, জাকাত আদায় না করে ভাই কেমনে পাবো নবীর শাফায়াত। কোরআন পাকে আল্লাহর বাণী আকিমুসসালাত, সেই আয়াতে ফের বলেছেন ও আতুজ্জাকাত। কোরআন পাকে আল্লাহর বাণী আকিমুসসালাত, সেই আয়াতে ফের বলেছেন ও আতুজ্জাকাত। জাকাত হলো খোদার দেয়া দিনের বুনিয়াদ, নামাজ রোজার মতোই জাকাত ইসলামেরই ফরজ ইবাদত, জাকাত আদায় না করে ভাই কেমনে পাবো নবীর শাফায়াত। জাকাত কোনো করুণা নয় হক বুঝিয়ে দেয়া, নিজের কাঁধের বোঝারে ভাই হালকা করে নেয়া। ধনী গরিব মিলে মিশে সুখেরই সমাজ, গড়তে হলে আদায় করি জাকাত সাদাকাত। দিন দুনিয়ার সফলতায় খোদার নেয়ামাত, নামাজ রোজার মতোই জাকাত ইসলামেরই ফরজ ইবাদত, জাকাত আদায় না করে ভাই কেমনে পাবো নবীর শাফায়াত। জাকাত আদায় না করে ভাই কেমনে পাবো নবীর শাফায়াত, জাকাত আদায় না করে ভাই কেমনে পাবো নবীর শাফায়াত। কার অনেক চমৎকার এবং ভালো লাগার একটি জায়গা ছিল যে নোটগুলো কত উপরে, স্কেলটা কত উপরে করেছে, সেখানে এত সুন্দরভাবে এনাম খান ডেলিভারি দিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আসলে সাধনার জায়গাগুলো এরকমই হয় যে মানে সঙ্গীতের যতগুলো স্তর, এই জন্য আমি বলি অনেকেই কিন্তু ফিক্সড স্কেলে গান করে, অনেকেই যারা অনেক শিল্পী হয়তো এই অনুষ্ঠানটি দেখছে, আমি এটি বলি মানুষকে সবসময়, মানে যারা সঙ্গীত শিখতে আসে তাদেরকে এই কথাগুলো বলি, জানলাম মানুষকে তিনটা জায়গায় কথা বলার সুযোগ দিয়েছে, লো, মিডিয়াম এবং হাই। তো একটি গানকে তিন জায়গায় ব্যবহার করার, মানে তিনটে স্কেলে নিয়ে যাওয়ার, স্কেল যদি অনেকগুলো বারোটার ব্যাপারে, কিন্তু আল্লাহ মানুষকে তিনটা জায়গায় গাওয়ার সুযোগ দিয়েছে। এই জন্য যে কোনো গানকে তিনটা প্যাটার্নে প্র্যাকটিস করলেই তার কণ্ঠের যে উপর পার্ট এবং লো পার্টগুলো রেডি হয়ে যাবে। তো এনাম খান আলহামদুলিল্লাহ যে সাধনার জায়গাটা আসলে অনেক মজবুত, আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি তো এত উপরে সে সুন্দরভাবে যে স্মুথলি করতে পেরেছে, অসংখ্য ধন্যবাদ এনাম খানের জন্য। আমাদের আবু তাহির ভাই লিখেছেন, তারেক ভাই কবি মতিউর রহমান মল্লিক এর মৃত্যু নিয়ে কিছু বলবেন। আমি মল্লিক ভাই স্মরণে দু লাইন গান শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। আহত হৃদয়
ভাবতো সদাই হবে কখন সূর্যোদয়, আহত হৃদয় ভাবতো সদাই হবে কখন সূর্যোদয়। আজাদির সূর্যে রণ তুর যে ছুটবে মল্লিক গানে গানে, রণদামার আহ্বানে আহত হৃদয় ভাবতো সদাই হবে কখন সূর্যোদয়। ক্লান্ত মুসাফির গেছে ঘুমিয়ে, জেগে আছে তার হৃদয়ের আরতি, শপথের কর্মীরা জেগে ওঠো, হৃদয়ে আছে যার মল্লিক স্মৃতি, মতিউর রহমান চেতনায় বহমান, কবিতাও তার গানে গানে, রণদামার আহ্বানে আহত হৃদয় ভাবতো সদাই হবে কখন সূর্যোদয়। তুমি শুনলাম কিনা? না, আমি এটি মল্লিক ভাইয়ের দোয়া অনুষ্ঠানও করেছি, এটি আমাদের আল মুস্তাফার লেখা। আচ্ছা আচ্ছা। এবং সত্যি এই যে মল্লিক ভাইয়ের এই গানটি আমি অ্যাকচুয়ালি স্টেজেই করেছি, গানটি স্টেজে করেছি, বিভিন্ন সময় করেছি। আর মল্লিক ভাইকে আসলে এই যে আমরা যারা এখন কিন্তু এনাম খান স্বীকৃতি যেটা দিতেই হবে, যে শুধু রাম বাম নয়, অনেক মানুষই এখন সুস্থ সংস্কৃতির পথে ঝুঁকে পড়ছে। এটি হচ্ছে সেই কৈমতি রহমান মল্লিকের যে ব্যাকুলতা, সেই সুস্থ সংস্কৃতির সূর্যোদয়টা কখন হবে, কবে হবে। এখন প্রতিনিয়ত প্রোগ্রাম করতে গেলে এগুলো বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি এবং জেনারেশন প্রচুর পরিমাণ এর প্রতি ধেয়ে আসছে, এবং সেই কারণেই আমরা মনে করছি যে আমাদের সুন্দর সমাজ বিনির্মাণের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং গ্রহণ করুক। প্রিয় ভাই, অনেক কথা বলে ফেললাম, এখন কোন গানটি শুনবো আমার দর্শক আছে, দর্শকের ফোন টিনে পরে গান অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কে বলছেন? জি ভাইয়া, ভালো আছেন নিশ্চয়ই? আপনি সাতক্ষীরা থেকে ফোন করেছেন, আপনাদের সাতক্ষীরার আরক সুস্থ সংস্কৃতির প্রাণ পুরুষ আশাশুনি থানায় যিনি ঘুমিয়ে আছেন দরগাপুর গ্রামে, শেখ আবুল কাশেম মিঠুন, তার রুহের মাগফিরাত কামনা করছি। জি ভাইয়া বলুন, আমাদের এনাম খান আছেন স্টুডিওতে, মাশাআল্লাহ, আপনাকে রহম করুক এবং মিঠুন ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন ভাইয়া। জি বলুন। জি ধন্যবাদ, আপনি যে অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন এই জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি পয়েন্ট আউট করে মনে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা যাক প্রিয় শিল্পী কি করেন। আমি এই প্রজেক্টে একটা ব্যতিক্রম একটা গান। আচ্ছা, আমি দর্শককে খোলামেলা কিছু বলবো না, গানের ভাষা দেখেই দর্শক বুঝে নেবে। গানটির গীতিকার আতিফ আবু বকর, মাশাআল্লাহ, আতিফ আবু বকরের জন্য শুভকামনা থাকলো। বৈধ প্রেমের রাতে ভেঙে গেলে ঘুম, আলতো ছোঁয়াতে কেউ একে দিলে চুম, বাকিটা রাত হবে সিজদাতে ডু, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব। বৈধ প্রেমের রাতে ভেঙে গেলে ঘুম, আলতো ছোঁয়াতে কেউ একে দিলে চুম, বাকিটা রাত হবে সিজদাতে ডুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব।
ও জুর ফোটায় ঝরে অহমিকা ঢল, আমরা হয়ে যাব সুফলা শীতল। ও জুর ফোটায় ঝরে অহমিকা ঢল, আমরা হয়ে যাব সুফলা শীতল। দরবারে তার কাছে ইউনু নয়, জ্বালাবো আগামীর স্বপ্নের ধূপ, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব। আমাদের প্রেম হবে বরফের নদী, জীবন জুড়ে তার ছায়া নিরবধি, রহম ধারারবে চিরবহমান, করুণাময় তিনি তিনি সুমহান। ও কিয়ামুল্লাইলের সালাতে সুজন, নিবেদনে মশগুল রব যে দুজন, যৌথ চাওয়া হবে ইমানের পথ, হই না যেন কবু জাহেল, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব। বৈধ প্রেমের রাতে ভেঙে গেলে ঘুম, আলতো ছোয়াতে কেউ একে দিলে চুম, বাকিটা রাত হবে সিজদাতে ডুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব, শুকরিয়া জানাবো আল্লাহকে খুব। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য, বেশ ব্যতিক্রমী ছিল এবং ভালো ছিল, ভালো লেগেছে। আশা করি যে সঙ্গীতটি আপনাদের সবারই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ তরুণ প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য, এবং আশা করি যে তাবাসসুম তারিনা ভাবির জন্য গানটি ভালো লেগেছে, আশা করি তিনিও খুশি হবেন গানটি শুনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? জি সুলাইমান ভাই, আপনাকে অনেক মোবারকবাদ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমাদের লাইভে আজকে আমাদের সঙ্গে এনাম খান রয়েছেন। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি এগারো মাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। আল্লাহ আমাদের রোজাগুলোকে শুধু উপবাস নয়, যেন রোজার শিক্ষা নিয়ে বাকি এগারো মাস আমাদের পরিচ্ছন্ন থাকার তৌফিক দেন এবং সুযোগ দেন সেই কামনা করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদি করছি, রোজার শিক্ষাকে কেন্দ্র করে যেন আমাদের জীবনগুলো পরিচ্ছন্ন হয়ে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং আমরা গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠানটি শেষ করব। তার আগে এনাম ভাইকে বলবো যে যে সকল দর্শক আমাদের সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। জি, পেন ভিশনের সাথে আমরা তো সবসময় আছি, নিয়মিত প্রোগ্রাম হচ্ছে, আর এই প্রোগ্রামটা অনেক দিন যাবৎ চলছে, এখন আর পর্ব হিসাব নাই, এত পর্ব হয়েছে যে পাঁচ বছর বোধ হয় ছয় বছর হয়ে গেল। হ্যাঁ, এই প্রোগ্রামটি আপনারা দেখছেন, সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন, এবং আমাদের কোনো পরামর্শ থাকলে, সুস্থ সংস্কৃতির যারা কাজ করি তাদের বিষয়ে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আমাদের কার্যক্রমগুলো সেভাবেই পরিচালনা করে যাব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এনাম খানকে সুন্দরভাবে পরামর্শ নেবার জন্য।
আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা আপনাদের মতামত আমাদের কাছে সুন্দরভাবে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ, এবং এনাম খানের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সত্যি জীবনের একটি বড় পাওয়া হলো যে কোনো অনুষ্ঠানের 6 বছর ধরে একটি লাইভ অনুষ্ঠানের কন্টিনিউ করা, এটি আল্লাহর নিতান্তই খাস মেহরবানি এবং রহমত ছিল বলে সম্ভব হয়েছে। যেন এই ধারাবাহিকতা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যায় সেই দোয়া করবেন ইনশাআল্লাহ। প্যান মিশন কর্তৃপক্ষকেও আন্তরিক মোবারকবাদ জানাই এই নজিরটুকু স্থাপন করবার জন্য। যে সকল দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে রোজা, রোজার শিক্ষাকে নিয়ে আপনার জীবনকে পরিচ্ছন্ন করুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। হেরারোই পথ ধরে মরু আরবে এসেছিল প্রিয় নবীজি আমার, তাগুতের ভীত ভেঙে দিন কায়েমের তরে ছিলে তুমি যে সেরা রাহবার, ছিলে তুমি যে সেরা রাহবার। তোমার দাওয়াত পে পাপি বেদুইন অসৎ পথ ছেড়ে হয়ে গেল মুমিন। তোমার দাওয়াত পে পাপি বেদুইন অসৎ পথ ছেড়ে হয়ে গেল মুমিন। পরশ পাথর পেলো জীবন গড়ার, তাগুতের ভীত ভেঙে দিন কায়েমের তরে ছিলে তুমি যে সেরা রাহবার, ছিলে তুমি যে সেরা রাহবার।